বৃদ্ধা মাকে কাঁধে নিয়ে উমরা সম্পন্ন করতে পবিত্র কাবা ঘর তওয়াফ করেছেন এক ছেলে। এমনই একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তবে মাকে কাঁধে বহনকারী ওই ছেলের নাম কি বা কোন দেশের বা কোন অঞ্চলের লোক তিনি তার কিছু জানা যায়নি। ভিডিওটিতে দেখা যায় ছেলের কাঁধে চড়ে উমরা করা বৃদ্ধার চোখে মুখে আনন্দ এবং বিজয়ের হাসি। মা ছেলের একসঙ্গে তাওয়াফ করার বিষয়টি লক্ষ্য করার পর অনেকেই তা ভিডিও করতে শুরু করেন। তাদের দেখে ওই ছেলে হাত নাড়েন, অপরদিকে তার মাও হাসি মুখে এদিক ওদিক তাকাতে থাকেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর ছেলেকে বাহবা দিয়েছেন নেটিজেনরা। অনেকে বলেছেন বাবা মায়ের প্রতি ভালোবাসা প্রদর্শনের অনন্য নিদর্শন এটি।